নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড এর এমডি কর্তৃক চাকরি দেওয়ার আশ্বাস পূরণের দাবিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ করেছে পিসরেট মিটার রিডার ও বিল বিতরণকারীরা। বুধবার সকাল থেকে নগরীর হেতম খান স্কুল প্রধান কার্যালয়ের সামনে পিসরেট কর্মচারী ঐক্য পরিষদের রাজশাহী রংপুর বিভাগের পিসরেট মিটার রিডার পদে কর্মকর্তারা এই কর্মসূচি পালন করেন। এ সময় পিসরেট মিটার রিডারদের চাকরি স্থায়ীকরণ করে পরিবার নিয়ে বেঁচে থাকার আকুতি জানান আন্দোলনকারীরা। দাবি মানা না হলে নেস্কো চত্বর ত্যাগ করবে না বলে জানান তারা। আগামীতে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন বিক্ষোভকারীরা। এদিকে 960 জনের বিপরীতে 260 জনের চাকরি স্থায়ীকরণ করার আশ্বাস দিয়েছেন এমডি। কিন্তু সকল পিচরেটদের চাকরি স্থায়ীকরণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে বলে জানান পিচরেট কর্মচারী ঐক্য পরিষদের মুখপাত্র। এ সময় আন্দোলন বাস্তবায়ন কমিটির মোহাম্মদ আনোয়ারুল হোসেন, গোলাম কবির, গাজুর রহমান সহ রাজশাহী রংপুর বিভাগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির পিএলসির এমডি কর্তৃক পিচরেট কর্মচারীদের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি বাস্তবায়ন না করায় গত 15 জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দেন তারা। রিয়া রহমান, বাংলার জনপদ। আন্তর্জাতিক মানের অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর মনোরম পরিবেশে চিকিৎসা সেবা নিয়ে আপনাদের পাশে লাইফসাইন ল্যাব। যে কোনো ডায়াগনস্টিকের তুলনায় আমরাই দিচ্ছি সেবা এবং পরীক্ষায় সাশ্রয়ী মূল্য ছাড়। আমাদের সেবায় পাচ্ছেন 4D আল্ট্রাসোনো, এন্ডোস্কোপি, ডিজিটাল এক্সরে, উন্নত মানের সিটি স্ক্যান, মাইক্রোবায়োলজি, সকল ধরনের রক্ত পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা। এছাড়াও দেশবরেণ্য বিশেষজ্ঞ ডাক্তার তো থাকছেই। সঠিক রোগ নির্ণয় ও আন্তরিক সেবা নিয়ে সার্বক্ষণিক আপনার পাশে রয়েছি আমরা। লাইফ সাইন ল্যাব রাজশাহী মেডিকেল কলেজ গেটের বিপরীত পাশে, সিপাইপাড়া, রাজশাহী।